গায়িকার পাশাপাশি তোমার আরেকটা পরিচয় আছে, নায়িকা। তো এরই মধ্যে তোমার অভিনীত অনেকগুলো কাজ আমরা দেখেছি এবং দর্শকরা সেটা পছন্দও করেছে। তো নতুন করে তোমাকে পর্দায় কবে আবার দেখতে পাচ্ছি? নতুন করে আমার নাটকের শুটিং শেষ, এটা ভ্যালেন্টাইন্সের এই কিছুদিনের মধ্যেই এটা যাওয়ার কথা। সো ডেটটা এখন আমি কনফার্ম না, কনফার্ম হয়ে অবশ্যই জানাবো। তো এই তো নাটকে জাস্ট টুকটাক করে কাজ করছি। আচ্ছা, সেই নাটকের ডিরেক্টর কে, কো-আর্টিস্ট কে? মহিদুল মহিম ভাই এটা ডিরেক্টর এবং জোবান ভাই আমার কো-আর্টিস্ট হিসেবে আছেন। আচ্ছা, তার সাথে কে এর আগে জুটি বেঁধে কাজ করা হয়েছে? হ্যাঁ, আমার ম্যাক্সিমামগুলোই জোবান ভাইয়ের সঙ্গে আমার কাজ করা, এবং আমার ম্যাক্সিমাম কাজই হলো মহিম ভাইয়ের সঙ্গে কাজ করা। এটা কত নম্বর কাজ? এটা মেবি টোটাল যদি নাটকের ক্ষেত্রে বলি মেবি এটা সিক্সথ আচ্ছা অর সেভেন্থ এরকম হবে, গুনে দেখতে হবে। অভিনয় করতে কেমন লাগে? আই এনজয় ইট, বিকজ যেহেতু মাঝে মাঝে করা হয় এটার জন্য ঠিক আছে, এনজয় করি। কারণ একটা করার পর যদি আমাকে আবার, আমি যদি অ্যাকচুয়ালি প্রফেশনালি যদি অভিনেত্রী হতাম তাহলে একটু কষ্টকর হয়ে যেত, কারণ প্রত্যেক দিন শ্যুট করার যে ব্যাপারটা এটা আসলে অনেক কষ্টের, অনেক বেশি। আর তার উপর হলো আমার কাছে সবথেকে বেশি কষ্টকর মনে হয় যখন নাকি ভোর চারটার সময় বা ভোর তিনটার সময় আমাকে বলে যে এখন এখন কাঁদো। ও আরে ভাই, রাত তিনটার সময় আমি কীভাবে কাঁদবো? চোখে গ্লিসারিন দিলেও তো কান্না আসে না, গ্লিসারিনও মনে হয় চোখের মধ্যে শুকিয়ে যাচ্ছে। সো এই ব্যাপারগুলো হয়। তো বাট আই এনজয় ইট, বিকজ গান সারাক্ষণ তো গান নিয়ে কাজ করা হয়, তার মাঝখানে যখন একটু অভিনয় নিয়ে কাজ করি। তো পর্দা অভিনয় করার ইচ্ছাটা কি আগে করেই ছিল নাকি আসলে হঠাৎ করে কারোর অ্যাপ্রোচের পরে মনে হলো যে না এটাও করে দেখি? নাটকের ব্যাপারটা ছিল হলো একটু কিছুটা জোরপূর্বক, কারণ হলো আমি করতে চাইনি নাটকে অভিনয়, না মানে আমি অভিনয়টাই করতে চাইনি, বিকজ আমার কাছে মনে হয়েছে যে এখনও মনে হয় ডেফিনেটলি যে আমি তো গানের মানুষ, গান নিয়ে আছি, ওকে আমি অভিনয়টা কতটুকু পারবো, বিকজ আমি এটাতে ইউজ টু না, আমি কখনো শিখিও নি। তো সেই জায়গা থেকে আমি আমার যে প্রথম নাটকের কথা হলো মারিয়া ওয়ান পিস, এই নাটকটার সময় বেসিক্যালি এটা যে চ্যানেল থেকে এই নাটকটা অন এয়ার হয়েছিল সেই চ্যানেল থেকেই বেসিক্যালি আমাকে হলো অনেক বেশি প্রেশার দেওয়া হয়েছিল যে তোমাকে এই নাটকটা করতেই হবে। আই ওয়াজ লাইক আমি করবো না, আমি পারবো না, পারবো না দেখিয়ে আমি করবো না, রিস্ক কে নেয়? তো তারপরেও আমাকে জোরাজুরি করে করে না আচ্ছা ঠিক আছে রিস্ক নিলে আমরা নিব, তুমি তো মাথা ঠান্ডা রাখো, তুমি জাস্ট অভিনয়টা করো, আচ্ছা ঠিক আছে এই বলে বলে তারপর না হয় আমি অভিনয়টা করলাম। তারপর হলো আমি যে ফিডব্যাকটা পেলাম তারপর ওকে ফাইন ঠিক আছে। আচ্ছা, আমরা মাঝখানে শুনতে পেয়েছিলাম তুমি চলচ্চিত্রেও কাজ করছো, সেটা নিয়ে আসলে কি হলো? আচ্ছা, এটা হলো সবার একটা মিসকনসেপশন আছে যে আমি মেবি মুভিতে কাজ করেছি সাকিব ভাইয়ের সঙ্গে, সাকিব খানের সঙ্গে, বাট এটা ওনার যে মুভিটা ছিল সেই মুভিতে আমি যে গানটা গিয়েছিলাম সেই গানে আমার জাস্ট গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল, দ্যাটস ইট। এবং ওখানেও আমি পড়শি হিসেবেই ছিলাম, ওখানে আমি গায়িকা পড়শি হিসেবেই ছিলাম, জাস্ট ওই একটা গানে ওই আমি জাস্ট একটু আমার পারফরমেন্স ছিল, দ্যাটস ইট। অনেক কিছু কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং আসলে কথা বলে ক্লিয়ার করে ফেলাটাই আসলে বেটার। তো ওটার জন্য আমি সবসময় সবাইকে এখন পর্যন্ত বলি যে না আমি মুভিতে কাজ করিনি, ওটা ওটা আর হলো মিউজিক ভিডিওতে কাজ করা আমার কাছে সেমই মনে হয়েছিল। তো ইয়া দ্যাটস ইট।